স্কুল শিক্ষকদের কাছে মোটা টাকা দিয়ে টিউশন পড়লে পাশ হতে হবে ছাত্র ছাত্রীদের, নচেত ফেল, এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল জয়গার এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে। স্কুল শিক্ষকদের কাছে মোটা টাকা দিয়ে টিউশন পড়লেই পাশ হতে হবে ছাত্র ছাত্রীদের, নচেত ফেল, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল জয়গা এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে। আজ স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা মার্কশিট নিতে যান, সেখানে দেখতে পাওয়া যায় মার্কশিট নাম্বার অনেক কম। অভিযোগ, পরীক্ষার আগে থেকে ওই ছাত্র ছাত্রীদের স্কুল শিক্ষকরা নানাভাবে মানসিকভাবে চাপ দেন স্কুল শিক্ষকের কাছে টিউশন পড়ার জন্য। যারা টিউশন পড়বে না তারা ফেল, যারা টিউশন পড়বে না তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে, তাই কথা মতো স্কুল শিক্ষকেরা তাদের ফেল করিয়ে দেন। যারা স্কুল শিক্ষকের কাছে টিউশন পড়েননি, শুনুন তাদের অভিযোগ। কোনটা ক্লাস কা ঠিক। এ ধরনের অভিযোগ জয়গাঁও শহরের একাধিক নামী দামি স্কুলে পাওয়া যায়, তবে এবার তা প্রকাশ্যে এসেছে। সাথে স্কুলে বই কেনা বাধ্যতা ছিল, সেই স্কুলে 100 টাকার বই কালি লাগিয়ে 120 টাকায় বিক্রি করত, সেই ঘটনা তুমুল বিতর্ক হয়েছিল। স্টুডেন্ট কা ভি বস ঝগড়া করেন,